প্রায় 6 দশক বন্ধ থাকার পর আবারও শুরু হল ঢাকা ও ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল। বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সকালে ভার্চুয়ালি ট্রেন চলাচলের উদ্বোধন করেন। 18 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে মিতালি এক্সপ্রেস ট্রেনটি। ভারত থেকে রবি ও বুধবার এবং বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার চলবে এই ট্রেন। ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে ট্রেনটি। নিউ জলপাইগুড়ি থেকে স্থানীয় সময় সকাল 11:45 ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত 10:30, আর ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বৃহস্পতিবার রাত 9:59 ছেড়ে জলপাইগুড়ি পৌঁছাবে পরদিন সকাল 7:15। 2021 সালে মিতালি এক্সপ্রেস ট্রেনটির ভার্চুয়ালি উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী, তবে করোনা অতিমারীর বাধায় তখন চলাচল শুরু করা যায়নি। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।